গুড ইভিনিং, হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজকে বিকালবেলা তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। দেখো আমার শোনা, এই কয়েকটা দিন আমার সঙ্গে বেশ ভালোই সঙ্গ দিচ্ছে। তাকা ওইদিকে তাকা, বলে বলে এই কি দেখবে, এটা কেমন করে তাকাচ্ছে, একটা ঘুম থেকে উঠলো, মানে লম্বা একটা ঘুম দিয়ে উঠলো, তো দেখো কেমন করে তাকাচ্ছে। ভাবছে কি এটা, কি মানে কি ব্যাপারটা, ঠিক বুঝে উঠতে পারছে না আমার সোনামানিকটা। সোনামানিকটা একদম ওই খুব ছটফট করছিল, যার জন্য ক্যামেরাটা ধরে রাখতে পারিনি, পড়ে গেছিলো হাত থেকে। তো ভাবলাম একেবারে বাইরে এসে তোমাদের সঙ্গে গল্প করি। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এই আমাদের টুপি বেঁকে গেছে, কেমন লাগছে দেখতে। ইস, ভালো করে দেখো, ভালো করে দেখো, ভালো করে দেখো, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা, এই যে কই শুনে মা কই, তুমি একটু ক্যামেরাটা ধরবা, তুই ধরবা ক্যামেরাটা, ধরবা একটু, তুই ধরবা ক্যামেরাটা, ধরবা তুমি, তুই শোনা মা। আজকের ওয়েদারটাও খুব একটা ভালো না, বৃষ্টির ওয়েদার, আকাশে প্রচণ্ড মেঘ জমে আছে। এই কয়েকটা দিন বেশ আকাশটা মেঘলাই কাটছে, দেখে মনে হচ্ছে পুরো বর্ষাকালের ওয়েদার। আর চারিদিকে জামাকাপড়, মানে জামাকাপড় আর জামাকাপড়ে ছেয়ে গেছে, শুকাচ্ছে না তো, রৌদ্র হচ্ছে না, শুকাচ্ছে না, মানে কি বলবো, যে বর্ষাকাল হার খেয়ে যাবে ইদানিং যা ওয়েদার, যে পরিস্থিতি আমাদের ঘরের মধ্যে আছে। আর আর আমরা যেহেতু গ্রামে থাকি, তো তোমরা অনেকেই জানো যে আমাদের বাড়িতে আমরা আমাদের মুরগি আছে, তো সেই মুরগিগুলো ছেড়ে দেওয়া হয়েছে কিছুটা আগে, তো ওরা সবাই বাগানে গেছে। আর এরকম ওয়েদারে না শিয়ালের উৎপাতটা খুব বেড়ে যায়, যার জন্য খুব ভয় হয়। যাদের বাড়িতে হাঁস মুরগি পোষেন, সরি, যারা বাড়িতে তোমরা হাঁস মুরগি পোষো, নিশ্চয়ই এই সমস্যাটা তোমরা জানো, যে এইরকম মেঘলা মেঘলা ওয়েদারে শিয়ালের উৎপাতটা খুব হয়। আর গ্রাম অঞ্চলে তো মানে কিছু বলারই নেই। আর আমার বড় মেয়ের কথা বলি, আমার বড় মেয়ে বেশ মানে ওর সময়টা বেশ কেটে যাচ্ছে, বুনুকে নিয়ে, পড়াশুনো নিয়ে, স্কুল, সব কিছু নিয়ে বেশ ভালোই দিন কাটছে ওর। আর বাড়িতে যখন মানে আগে সবসময় বলতো ভালো লাগছে না, ভালো লাগছে না, এখন আর সেই কথাটাও মানে বলার সুযোগই পায় না। সুযোগ পাবে কি, এখন তো বুনো চলে এসছে, সময়টা এর সঙ্গেই কেটে যায়। তো চলো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই, আশা করবো তোমাদের সবার ভালোই লাগবে। তো কার কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেরা আনন্দে থেকো, অপরকেও আনন্দে রাখার চেষ্টা করো। চলে আসবো আবারও নেক্সট ব্লগে, তো চলো টাটা। এই একটু ভালো করে তাকিয়ে দাও, একটু ভালো করে তাকিয়ে দাও সবাইকে, একটু কি হচ্ছে, তাকাও, এই টাটা।